অনেকে মানে সবার সাথে সবাই এসএমএস করে, আমার মনে হয় না যে কোন নায়ক বউয়ের ভারে বউয়ের বাইরে কোনো নায়িকার সাথে কোনো মেয়ের সাথে কথা বলে না, এটা বিশ্বাস করি না। আচ্ছা, এটা একটা মানুষের ফ্যান থাকতেই পারে। আর আমি মনে করি আমি অবিবাহিত একটা হিরো, আমি আল্লাহ আমাকে দেখতে যাই বানিয়েছে, আমার যদি দু চারজন মেয়ে ভক্ত না থাকে তাহলে আমি নায়ক হয়ে জন্মানো সার্থকতা কি? সুলতানপুর আমি মোহাম্মদ নাজির রায়হান বলছি। গর্ব সহকারে বলে না কেন? সবাই তো ভয় পায় কমে যাবে এই জন্য মেয়ের সংখ্যা, বা ঘরের বউ পিটাবে এই জন্য তো বলেন না, সবাই বউ আছে ঘরে কেউ বলতে সাহস পায় না। আমার তো পিটানোর কেউ নাই। অনেকে মানে সবার সাথে সবাই এসএমএস করে, আমার মনে হয় না যে কোনো নায়ক বউয়ের ভারে বউয়ের বাইরে কোনো নায়িকের সাথে কোনো মেয়ের সাথে কথা বলে না, এটা বিশ্বাস করি না। আচ্ছা, মোবাইল ঘরে আসলে তো বন্ধ হয়ে যায়, বাইরে বেরোলে ঠিকই সবার সাথে চ্যাট, এটা আমি শিওর। যাক, কারণ আমি পিলো কভারের কথা বলেছি অনেক আগে, এটা সত্যি ঘটনা ছিল, আজ থেকে 4-5 বছর আগের ঘটনা, এটা হতেই পারে, এটা আমি না। সালমান শাহর জন্য অনেক মেয়ে আত্মহত্যা করেছে না? দিব্যা ভারতী মারা যাওয়ার পরে তানভীর ভাই অনেক ছেলে আত্মহত্যা করেছে না? তো হয়তো বা ওদের 10,000 থাকলে আমাদের 200 হয়তো বা আছে, সেটা আমি বলেছি কোনো খারাপ অর্থে না। আমাকে জিজ্ঞেস করেছে আমি অবলীলায় বলে, যেগুলো আমার সাথে হয় যে কেউ পিলো কভারের ছবি পাঠিয়েছে, কেউ হয়তো বলেছে যে আপনি না বিয়ে করা পর্যন্ত আমি বিয়ে করবো না, এটা একটা মানুষের ফ্যান থাকতেই পারে। আর আমি মনে করি আমি অবিবাহিত একটা হিরো, আমি আল্লাহ আমাকে দেখতে যাই বানিয়েছে, আমার যদি দু চারজন মেয়ে ভক্ত না থাকে তাহলে আমি নায়ক হয়ে জন্মানোর সার্থকতা কি? এবং সালমান খানের কথাটাই আবার আমি ঘুরে বলতে চাই বাংলা বাংলা অর্থ করে, যে আপনি কোনো অনুষ্ঠান বা পার্টিতে হেঁটে গেলেন, কোনো সুন্দরী যদি ঘাড় ঘুরে আপনাকে না দেখলো, আপনার নায়ক হিসেবে সার্থকতা কি? উনি একটা ইন্টারভিউতে বলছিল, উনি আসলে বর্ষা আপাকে বর্ষা ভাবিকে খুশি করেছেন, উনি ওনার ভয়ে ঝরবেন না, ওনার কি মনে ইচ্ছা করে না? অবশ্যই ইচ্ছা করে। সেটা যদি আমার বউ যদি 24 ঘন্টা আমি যদি বউ নিয়ন্ত্রিত হই, বউ যদি এটা নিয়ে সারাদিন বাসায় গন্ডগোল করে যে তুমি ধরলে আমিও ধরবো, বর্ষা পার অনন্ত জলিল ভাইয়ের মধ্যে আমার মনে হয় একটা অলিখিত একটা কথাই হয়েছে যে দুজন তোমাকে ভালো বর্ষার ভয়ে কথা বলেছে। বর্ষার ভয়ে বলবো কি, মানে দুজন দুজনকে একটা কমিটমেন্ট, তুমিও কাউকে ধরবো না আমিও কাউকে ধরবো না। বর্ষা পাও তো ভাবিও তো কারোর সাথে সিনেমায় ধরেনি, বর্ষা ভাবিও তো বলেছে বলেনি, অনন্ত ভাই বলেছে, বাট বর্ষা ভাবি আর অনন্ত ভাবি বা অনন্ত ভাইয়ের যে ঝুঁটিটা আমি সবসময় রেসপেক্ট করি, শুভকামনা করি, ভালোই লাগে দুজন তোমার উনি একসঙ্গে যায় এক জায়গায়, এটা তো বাংলাদেশের কাপেল নাই বললেই চলে, দুজন দুজনকে ভালোবাসে, এর ঘাম মুছিয়ে দেয়, দুজন একসঙ্গে অভিনয় করে, ঠিকই আছে, উনি ওনার বইয়ের প্রতি রেসপেক্ট রেখেছে, ভালোবাসা রেখেছে, উনি অন্যকে করতে চায়।